Dear viewers, আমি চলে এসেছি আমাদের যে প্রজেক্টে মাস্টার বেডরুমের একটা রুম যেখানে আমাদের সোজাদা অর্থাৎ সোজাদা কনসাল্টিং এন্ড ডিজাইনের সোজাদা যারা কাজ করছে তাদের তীক্ষ্ণ বুদ্ধি এবং হাতের সুন্দর ছোঁয়ায় জিওগ্রাফ কনসাল্টিং এন্ড ডিজাইনের সুন্দর সুন্দর কাজ আমরা আপনাদের উপহার দিতে পারি। তেমনি আমরা আমাদের সোজাদার সাথে বসে আছি আমাদের জিওগ্রাফ টিম মেম্বারদের সাথে। আমি পড়া যেভাবে পড়ার দিয়ে কাজ করছে এটা একটা বাতামের মতো করছে অর্থাৎ একটা প্যানেলিং করা হচ্ছে এটা আমি তুমি বললাম কারণ তোমরা আমার চেয়ে অনেক জুনিয়ার আর আমি তোমাদের রেসপেক্ট করি আপনি করে বলতাম বাট যেহেতু আমরা টিম একটা জোড়া আমাদের পরিচয় তো সেহেতু আমি তোমাদের তুমি বলে সম্বোধন করলাম। ছবিকে বাস্তবে রিয়েল বাস্তবে পরিণত করা কাজ কিন্তু তোমাদের এবং যদি আমাকে করার দাও যদি করারটা দাও করারটা যদি আমাকে দাও আমি কিন্তু করার দিয়ে কাজ করতে পারবো না কিন্তু আমি কিন্তু ম্যাক্সে কাজ করতে পারবো আমি কিন্তু স্কেচআপে কাজ করতে পারবো কিন্তু করাতে কাজ করতে পারবো না। ডিয়ার গাইস ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলার উদ্দেশ্য যে অবশ্যই যারা কাজ করে যারা আসলে ফিল্ড লেভেলে কাজ করে তাদেরকে রেসপেক্ট করা উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত তাদেরকে অনেক অনেক রেসপেক্ট করা উচিত শুধু নট অনলি জিওগ্রাফ বাট অলসো অল কোম্পানি যারা কার্পেন্টার পেইন্টার আছে যারা লেবার শ্রেণি আছে তাদেরকে স্যালুট রেসপেক্ট করে কারণ তারাই আমাদের বড় বড় বিল্ডিং বানাতে সহযোগিতা করে এবং এর জন্য অনেকে ইঞ্জুরিড হয় অবশ্যই আমাদের উচিত যারা ইঞ্জুরিড হয় তাদেরকে সহযোগিতা করা। তো আমি ওদের সাথে কাজ করছি ভাল লাগছে দেখে বাট আমি কিন্তু আসলে কাজ জানি না কিভাবে করতে হয় ও যেমন লোহা মারছে লোহা দেখাচ্ছে একটা তার কাটা যেটা আছে সেটা মানে অ্যাকুরেট জায়গায় মারতেছে অ্যাকুরেট জায়গা আমি কিন্তু এটা করতে গেলে হাতে লাগার সম্ভাবনা আছে এই জন্য আপনার বাসায় আপনার অ্যাপার্টমেন্ট আপনার কমার্শিয়াল স্পেস এরা কিন্তু এদের এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু সুন্দর একটা জিনিস ফুটিয়ে তোলে। তো আমাদের এই জিওগ্রাফ টিম যারা আছি আমরা পাবনার পাবনার আমাদের তোমার কথা কুষ্টিয়াতে কুষ্টিয়া আছে এখানে পাবনার টিম আছে তো ভালো থাকবেন আজকে আমি ওদের সাথে একটা জিনিস জানতে চাচ্ছি তোমাদের কাজ করতে করতে তোমরা যখন হাঁপিয়ে যাও তখন তোমাদের মানে কিভাবে তোমার মোটিভেশন দাও অনেক সময় অনেক কাজ করতে হয় অনেক রাত্রেও কাজ করতে হয় তখন কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা ব্রেক দিই মন মাইন্ডটা ফ্রেশ হয় আমি একটা জিনিস দেখেছি যে তোমরা ইয়ে করবো ইয়ারফোনে গান শুনে দেখি নিজেদেরকে চাঙ্গা করার জন্য তাই তো অনেক সময় বিশ্বাস চলে আসে কাজ করতে করতে ক্লান্ত ওই সময় মনে হয় তোমার তো মানে ভালো গানও জানো নাকি মনে ফিরে আনার জন্য গানও জানো একটা গান শোনাবো নাকি এই আমাদের টিমে কে গান গাইতে পারে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ তুমি পাঠাও তোমরা ভালো মতো কাজ করো সুন্দর ভাবে কাজ করো সেই কাজ করার মাধ্যমে একটা সুন্দর জিনিস উঠে আসবে আর আমরা আসলে আমাদের টিম মেম্বার আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে ওরা তো আসে আমি নিজেও আসি এটা আপনাদের দেখানোর জন্য ওরা মাঝে মাঝে কিন্তু গান গেল লজ্জা পাচ্ছে যেহেতু ক্যামেরা ধরা আছে লজ্জা পাচ্ছে তার কারণে কিন্তু ওরা গান গেল না ইনশাআল্লাহ এরপরে একদিন ওদের গান শুনবো এবং যেদিন আমরা যখন আমরা হ্যান্ড ওভার আগ মুহূর্তে আমরা যে পরিশ্রম করি একদিন আপনাদেরকে রাত্রে লাইভ দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার দিতে কি পরিমাণ শ্রম দিতে হয় কি পরিমাণ আমাদের টোটাল জিওগ্রাফ টিমকে কি পরিমাণ শ্রম দিতে হবে আমাদের সোলজার যারা আছে আমাদেরকে ভিডিও করেন না আমাদেরকে দেখান না এই জন্য তো ডিয়ার গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখাবো অন্য কোন প্রজেক্টে ভালো কিছু নিয়ে আসছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম।